ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুরসংস্থার এক কর্মীর মৃত ব্যক্তির নাম শান্তনু মজুমদার বাড়ি খরদহ পাড়া এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবার মৃত্যু হল কলকাতা পৌরসংস্থার এক কর্মীর মৃত ব্যক্তির নাম শান্তনু মজুমদার বাড়ি উত্তর চব্বিশ পরগনার খড়দহের পশ্চিম পাড়া এলাকায় জানা গেছে কলকাতা পৌরসংস্থার উত্তর কলকাতার জোনাল ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন তিনি এদিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই খড়দহ পশ্চিমপাড়া এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ স্থানীয় সূত্রে জানা গেছে এলাকাতে বেশ কয়েকজন এখনও জ্বরে আক্রান্ত প্রত্যেকটা বাড়িতেই ডেঙ্গু দেখা দিচ্ছে যে মশার এত উপদ্রব হয়েছে এইটা তো মানে সংস্কার করার দরকার পৌরসভা থেকে করছে আমি মনে করি প্রত্যেকটা ফ্যামিলিরও সেইগুলো মানে সতর্কতা হওয়া উচিত এবং সেগুলো মেনটেন করে চলা উচিত মৃত শান্তনুবাবুর পরিবার সূত্রে জানা গেছে গত উনত্রিশ তারিখ থেকে প্রবল জ্বরে আক্রান্ত ছিলেন তিনি এরপর বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত গত তিরিশে অক্টোবর কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন তিনি তার চিকিৎসা চলাকালীনই রক্তের প্লেটলেট অনেকটাই কমে যায় বলেও জানা গেছে এরপর এদিন হাসপাতালে মৃত্যু হয় তার খড়দহ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা শান্তনুবাবুর ওই এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছে খড়দহ পৌরসভা হয়েছে হলে পর তো দায়ভার আমরা এড়াতে পারি না ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়ভার এড়াতে পারি না ভাইস চেয়ারম্যান ডেঙ্গুটা একেবারেই ছিল না তবে আমি মানবেন্দ্র আরও কতগুলো রিপোর্ট করলো হসপিটালের রিপোর্ট অনুযায়ী রিজেন পার্কে দু একজনের ডেঙ্গু ডেঙ্গু হয়েছে এইখানে পাশের বাড়িতে দুজনে ডেঙ্গু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোমানসল্যান্ড খর্দাহ।